আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এমএস বাংলা ওয়াচ ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, হজ যাত্রা বাতিল করা হলো ভারতীয়দের জন্য। ইতিপূর্বে ইঙ্গিত দেওয়া হয়েছিল পরিস্থিতি বিচার করে অন্যান্য দেশ থেকে 45,000 এবং সৌদি আরব থেকে 15,000 হজ যাত্রীকে নিয়ে এবছরের হজ অনুষ্ঠিত হবে, কিন্তু অন্যান্য দেশের হজ যাত্রীদের জন্য হজ যাত্রা বাতিল করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে, তবে আগে একটি ছোট রিকোয়েস্ট, যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সৌদি আরবের স্বাস্থ্য ও হজ মন্ত্রক শনিবার ঘোষণা করেছে এবছর হজ সীমাবদ্ধ থাকবে সৌদি আরবের নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের মধ্যেই। করোনা মহামারী পরিস্থিতি বিচার করার পর বিদেশি হজযাত্রীদের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ইতিপূর্বে ইঙ্গিত দেওয়া হয়েছিল পরিস্থিতি বিচার করে অন্যান্য দেশ থেকে 45,000 এবং সৌদি আরব থেকে 15,000 হজযাত্রীকে এবছর হজের জন্য অনুমতি দেওয়া হবে, কিন্তু সৌদি আরবের হজ মন্ত্রক শনিবার জানিয়ে দিয়েছে এবছর কোনো বিদেশি হজযাত্রীকে আসার অনুমতি দেওয়া হবে না, ফলে কোনো ভারতীয় এবছরের হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। সৌদি হজ মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রকের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সৌদি সরকার বরাবরই হজযাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষার প্রতি সর্বোচ্চ নজর রাখে। প্রতিবছর কম বেশি 25 লক্ষ আল্লাহর মেহমানকে পবিত্র শহর মক্কা ও মদিনায় খোশ আমদের জানানোর জন্য সৌদি আরব সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে, কিন্তু করোনা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী শরিয়া স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার তাগিদ দিয়েছে। সুস্থ ব্যক্তি হজ ও উমরার যাবতীয় নিয়ম ও আচার ঠিক মতো অনুশীলন করতে পারেন, কিন্তু বর্তমানে সারা বিশ্বের মানুষ দেখছে কিভাবে করোনা দ্রুত সংক্রমিত হয়েছে ও হচ্ছে, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বড় জমায়েত না করার পরামর্শ দিয়েছে। বাইরের দেশ থেকে আসা হজযাত্রীরা স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে পড়ুক, এটা কাম্য নয়। সৌদি আরবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুসলিম রাষ্ট্রগুলির জোট সংস্থা ওআইসি। ওআইসি বলেছে, এবছরে শুধু সৌদিতে থাকা মুসলিমদের জন্য হজের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত সুচিন্তিত ও বিবেচনাপ্রসূত। বিশ্বের 57টি মুসলিম দেশের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা পরিষ্কারভাবে জানা গেল কোনো ভারতীয় এবছরও হজে যেতে পারছেন না। সারা বিশ্বে করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে সেদিকে লক্ষ্য রেখেই হজ মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান এবং কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খোদা হাফেজ।